بسم الله الرحمن الرحيم. চন্দ্র ও সূর্য গ্রহণে একজন মুসলমান হিসেবে আমাদের করণীয় কি, বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আমর ইবনুল আউন রাদিয়াল্লাহ থেকে বর্ণনা হয়ে আবু বকর রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, এ সময় সূর্যগ্রহণ শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উঠে দাঁড়ালেন এবং নিজের চাদর টানতে টানতে মসজিদে প্রবেশ করলেন এবং আমরাও প্রবেশ করলাম। তিনি আমাদেরকে নিয়ে সূর্য প্রকাশিত হওয়া পর্যন্ত দুরাকাত সালাত আদায় করলেন। এরপর তিনি বললেন, কারো মৃত্যুর কারণে কখনো সূর্য গ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ হয় না। তোমরা যখন সূর্য গ্রহণ দেখবে তখন এই অবস্থা কেটে যাওয়া পর্যন্ত সালাত আদায় করবে এবং দোয়া করতে থাকবে। সহিহ বুখারি শরীফের 983 নম্বর হাদিসটি। হাদিসে একটি কথা বলা হয়েছে মৃত্যুর কারণে, কারো মৃত্যুর কারণে সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ হয় না। কথাটি আমরা পরবর্তী হাদিসে আরও বিস্তারিত জানতে পারব। আবদুল্লাহ ইবনুল মুহাম্মদ রহমতুল্লাহ থেকে বর্ণনা হয়ে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেদিন তার পুত্র ইব্রাহিম রাদিয়াল্লাহ ইন্তেকাল করেন সেদিন সূর্য গ্রহণ হয়েছিল। লোকেরা তখন বলতে লাগল, ইব্রাহিম রাদিয়াল্লাহ এর মৃত্যুর কারণেই সূর্যগ্রহণ হয়েছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারো মৃত্যু অথবা জন্মের কারণে সূর্য বা চন্দ্রগ্রহণ হয় না, তোমরা যখন তা দেখবে তখন সালাত আদায় করবে এবং আল্লাহর নিকট দোয়া করবে। সহিহ বুখারীর 986 নম্বর হাদিস। এর কাছাকাছি হাদিসগুলোতেই এই নামাজের বিস্তারিত বর্ণনাগুলো রয়েছে, কারো জানার ইচ্ছা থাকলে হাদিসগুলো খুঁজে নিতে পারেন। যেটা আমি আমার এখানে উল্লেখ করাতে সংকোচ বোধ করতেছিলাম বিভিন্ন কারণে, হয়তো সুদূরে এ নিয়ে আলাদা ভিডিও করতেও পারি। তো সাথে থাকবেন, আর কোনো পরামর্শ সমালোচনা থাকলে অবশ্যই কমেন্টসের ঘরে লিখবেন। সাবস্ক্রাইব করে না থাকলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।